হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআট মেনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে ওয়েলকাম এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য। আমি আজকে আপনাদের সাথে আমার কিচেনে যে মাইক্রোওয়েভটা আছে সেটাকে আমি কিভাবে ডিপ্লিন করি সেটাই দেখাবো। আমাকে অনেকেই আপনারা বলেছিলেন যে মাইক্রোওয়েভটাকে কিভাবে আমি ডিপ্লিন করি সেটা যেন দেখাই, তো আজকে ভাবলাম এই পুরো ডিটেল প্রসেসটা আমি দেখাবো। তো আমাদের মাইক্রোওয়েভ যে ভেতরের পোর্শনটা সেটাকে আমি প্রত্যেকদিন পরিষ্কার করি, তবে যেহেতু লকডাউন চলছে কাজ এমনিতেই প্রচুর বেড়ে গেছে তো সেই জন্য প্রত্যেকদিন আমার হয়ে উঠছে না, আমি একদিন বাদে বাদে ভেতরটা পরিষ্কার করি। তবে ডিপ ক্লিন বলতে যেটা বোঝায় মানে মাইক্রোওয়েভের যে আরও বাকি পার্টগুলো রয়েছে যেমন চিমনি, ভেন্ট, এই সব জিনিসগুলো কিন্তু রোজ করা কখনোই সম্ভব নয়, এগুলো একটু সময় লাগে করতে। তো আমি কী করি, দু মাস অন্তর অন্তর এই জিনিসগুলো ডিপ ক্লিন করি। আমার নিজের একটা জোন ক্লিনিং রুটিন আছে এবং জোন ক্লিনিংয়ের মধ্যে কিচেন জোন ক্লিনিংটা আমি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে করে থাকি। আমার বেশ কয়েকটা এই ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের এই মাইক্রো ওভেনের ঠিক নিচে একটা কিন্তু আমাদের চিমনি লাগানো আছে, মানে আমাদের দেশে যেমন আলাদা চিমনি লাগানো থাকে এখানে মাইক্রোওয়েভের সঙ্গেই চিমনিটা অ্যাটাচ থাকে। তো সেটাকেও আমাকে ভালো করে ডিপ্লিন করতে হবে। দেখতেই পাচ্ছেন ভীষণ তেলচিটে হয়ে গেছে এবং পুরো ওভেনটাই কিন্তু আমাকে খুব ভালো করে ডিপ্লিন করতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিই যে কীভাবে এই জিনিসটাকে আমি পরিষ্কার করি এবং কী কী জিনিস ব্যবহার করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। সবার প্রথমে আমাদের ওভেনের মধ্যে যে চিমনিটা রয়েছে সেখানকার জালি দুটো আমি নামিয়ে নিলাম, দেখুন বেশ তেলচিটে হয়ে গেছে। তার সাথে মাইক্রো ওভেনের মধ্যে যে প্লেটটা থাকে সেটাকেও আমি নামিয়ে নিচ্ছি এবং এগুলোকে একটু ভিজিয়ে রাখবো। তাই সিঙ্কের মধ্যে বেশ খানিকটা জল দিলাম, তার মধ্যে ডিশ লিকুইড সোপ ব্যবহার করছি, এটা দিয়েই আমি বাসনপত্র মাজি। তো এর সাথে আমি 5-6 চামচ মতো বেকিং সোডা ব্যবহার করছি। বেকিং সোডা এই ধরনের তেলচিটে ভাব দূর করার জন্য খুব কাজ করে। আমি আমার কিচেনের বেশ কিছু অংশ বেকিং সোডা দিয়ে পরিষ্কার করি এবং খুব ভালো কাজে দেয়। তো এই যে মিশ্রণটা তৈরি হলো এর মধ্যেই আমি জালিগুলোকে এবার ভিজিয়ে রেখে দেব। তো এই জালিগুলো দেখুন খুব বেশি আমার তেলচিটে হয়নি, তবে যাদের খুব বেশি পরিমাণে তেলচিটে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, তারা কি করতে পারেন, একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেম লিকুইড মানে ডিশ লিকুইড তার সাথে বেকিং সোডা একটু গরম করে নিতে পারেন। যখন সেটা ফুটতে শুরু করবে তখন এই জালিগুলো তার মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন 5-6 মিনিটের মধ্যে সব ময়লা বেরিয়ে গেছে। এদিকে একটা বাটির মধ্যে আমি 1 কাপ মতো ভিনিগার নিয়ে নেব, এটা প্লেন হোয়াইট ভিনিগার, আমার কাছে এই ব্র্যান্ডটাই ছিল এটাই ব্যবহার করছি। তো এর মধ্যে আমি বেশ খানিকটা জলও মিশিয়ে দিলাম, ধরুন আরও 1/2 কাপ মতো। তো এটাকে আমি এখন মাইক্রো ওভেনের মধ্যে গরম করতে দেবো, মানে জাস্ট 5 মিনিটসের মতো গরম হতে দেবো। তো এই জলটার থেকে যে ভেপারটা বেরোচ্ছে বা স্টিমটা বেরোচ্ছে সেই স্টিমটা দিয়েই কিন্তু যে ভেতরে খাবার দাবারগুলো লেগে থাকে গায়ে সেইগুলো সব নরম হয়ে যাবে, মানে শুকিয়ে গিয়ে থাকে তো সেইগুলো সব নরম হয়ে যাবে। তো আমি একটা ভেজা কাপড় মানে সাবান জলে ডোবানো একটা কাপড় দিয়ে এবারে ভেতরটা ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যদি আপনাদের ওভেন একটু বেশি ময়লা হয়ে গিয়ে থাকে তাহলে কি করতে পারেন, একটা বাটির মধ্যে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন, যেমন বেকিং সোডা এবং ভিনিগারে সেটা দিয়েও একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। তো আমি যেহেতু 2 দিন অন্তর অন্তরই ভেতরটা পরিষ্কার করি সেই জন্য খুব প্রয়োজন হচ্ছে না, একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা যদি আমরা একদিন অন্তর অন্তরই করতে পারি তাহলে কিন্তু মাইক্রো ওভেনের ভেতরটা ভালো থাকে এবং খাবারগুলোর মধ্যে কোনো একটা যে খাবারের গন্ধ হয় না, ভেতরে যে একটা গন্ধ হয়ে যায় মাইক্রো ওভেনের মধ্যে, সেটা তৈরি হয় না। তো দেখুন সাধারণ একটুখানি ভিনিগার দিয়েই আপনারা এটা পরিষ্কার করে নিতে পারেন, তবে ভিনিগারের জায়গায় আপনারা লেবুও ব্যবহার করতে পারেন, লেবুতেও কিন্তু সেম কাজ হবে। এই যে ডোরটাকেও কিন্তু সেমভাবেই আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানেও ভেপারের যে স্টিমটা চলে এসেছে সেটা দিয়েই আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম, তাহলেই এই তেলচিটে ভাবটা চলে যায়। তবে এই যে দরজা রয়েছে দরজার কিন্তু বেশ কয়েকটা খাঁজ রয়েছে, সেই খাঁজগুলোকে আমি পরিষ্কার করার জন্য টুথপিক ব্যবহার করি। তো টুথপিক আসলে খুব সহজেই সব জায়গায় ঢোকানো যায়, দেখুন কত কিছু বেরিয়ে আসছে, যে খাবার দাবারগুলো এই খাঁজে আটকে থাকে সেগুলো সহজেই বের করে নেওয়া যায়। একটা বাটির মধ্যে আমি ডিশ লিকুইড সোপ, বেকিং সোডা এবং ভিনিগারের একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি, সেটাকে আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাগুলো ঘষে দিলেই সব তেলচিটে ভাব চলে যায় এবং একটা ভেজা কাপড় দিয়ে সেই জায়গাটা আমাদের মুছে পরিষ্কার করে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি জায়গাটা পরিষ্কার করলাম, এবং দেখুন এখানে কিন্তু কোনো রকম ময়লা আর নেই। তবে বেশ কিছু জায়গা আছে, যেমন এই জায়গাটা, সেখানে হাতও যাবে না, ব্রাশও যাবে না। তো আমি কি করি, এই কিউটিপ দিয়ে জায়গাগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিই। এবারে চলুন দেখিয়ে দিই যে ভেন্টটা কি করে আমি পরিষ্কার করছি। তো এই যে ভেন্টটা দেখতে পাচ্ছেন, এই ভেন্টটার মধ্যে বেশ তেলচিটে ভাব হয়ে যায়, কারণ এখান দিয়েই সবসময় হাওয়াটা বেরোচ্ছে, ভেপারটা বেরোচ্ছে। তো সেই জায়গাটা আমি ব্রাশের মধ্যে ওই সেম পেস্টটা লাগিয়ে লাগিয়ে ঘষে দিচ্ছি। যখন এই জায়গাটা একটু নরম হয়ে যাবে, মানে খাবার যে তেলগুলো আটকে আছে সেগুলো যখন একটু নরম হয়ে যাবে, তখন ভেজা কাপড় দিয়ে জায়গাটা ভালো করে মুছে নিতে হবে। এছাড়া যেহেতু এই জায়গাটা একটু খাঁজ খাঁজ রয়েছে, সেই জন্য আমি কিউটিপ দিয়ে একটু ঘষে ঘষে দেখুন বের করে নিচ্ছে ময়লাগুলো। দেখুন কিউটিপের মধ্যে কতটা ময়লা লেগে এলো। তো এইভাবেই প্রত্যেকটা খাঁজকে আমি কিউটিপ দিয়ে পরিষ্কার করে নিতে পারি। এবং যদি আরও বেশি কিছুটা দূরে ময়লা গিয়ে থাকে, তাহলে আর একটা জিনিস দিয়ে আমি পরিষ্কার করি, সেটা হলো একটা যে আমাদের নাইফ রয়েছে, সেই নাইফটার মধ্যে একটা ভেজা কাগজ বা কাপড় আপনারা লাগিয়ে নিতে পারেন। সেটাকে আমরা এর ভেতরে অল্প অল্প করে ঢুকিয়ে দিয়ে পুরো জায়গাটাই পরিষ্কার করে ফেলতে পারি। দেখুন আমি এই যে নাইফটাকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দেখুন সব পরিষ্কার হয়ে যাবে। এবারে আমি মাইক্রোওভেনের উপরের পোর্শনটা পরিষ্কার করে নেব। তো দেখুন এই জায়গাটা বেশ তেলচিটে হয়ে যায়, কারণ এই জায়গাগুলো কিন্তু আমাদের রোজ পরিষ্কার করা সম্ভব নয়। তো আমি একটা ব্রাশের মধ্যে সেম পেস্টটাই, মানে ভিনিগার, বেকিং সোডা এবং ডিশ লিকুইড সোপ, সেটাকে ব্রাশের সাহায্যে ঘষে ঘষে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই বেকিং সোডা এবং ভিনিগারের রিয়াকশানে এই তেলচিটে ভাব সহজেই উঠিয়ে ফেলা যায়। একটা ভেজা কাপড় দিয়ে জায়গাটা আমি ভালো করে মুছে নিচ্ছি। এবারে আমি মাইক্রোওভেনের বাইরের পার্টটা পরিষ্কার করছি, যেখানে বোতামগুলো থাকে বা নবটা থাকে বা দরজার বাইরেটা, এই সব জায়গাগুলো পরিষ্কার করছি। সেম পেস্টটা দিয়েই পরিষ্কার করছি, ভিনিগার, বেকিং সোডা এবং ডিশ লিকুইড সোপ। তো সেটাকেই আমি ব্রাশের সাহায্যে পুরো বডিতে লাগিয়ে নিচ্ছি, তারপরে একটা সাবান জলে ভেজানো কাপড় দিয়ে এই জায়গাটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব, মুছে নেব। এবারে আমি চিমনির পোর্শনটা পরিষ্কার করব। দেখুন এই জায়গাটা বেশ ভালো তেলচিটে হয়েছে, কারণ আমি দুমাস আগে এই জায়গাটা পরিষ্কার করেছিলাম। তো আমি একটা স্পঞ্জের সাহায্যে জায়গাটা ভালো করে একটু ঘষে দিচ্ছি। সেম মিশ্রণ, ভিনিগার এবং বেকিং সোডা এবং ডিশ লিকুইড সোপ, তো সেই মিশ্রণটা দিয়ে আমি একটা স্পঞ্জের সাহায্যে ঘষে দিলাম। তারপরে আমি স্টিল উল দিয়ে জায়গাটা একটু ঘষে ঘষে পরিষ্কার করছি, কারণ এই যে ম্যাটেরিয়ালটা সেটা স্টিলের, সেই জন্য স্টিল উল দিয়ে খুব ভালো করে এই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। তো আমি দেখুন স্টিল উলের সাহায্যে জায়গাটা ঘষে ঘষে একদম তেলচিটে ভাবটা উঠিয়ে ফেললাম। তো এবারে ভেজা কাপড় দিয়ে জায়গাটা ভালো করে মুছে নেব, তাহলেই জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করিনি, কারণ কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করা মানেই কিন্তু হেলথের ক্ষতি করা। তো যতটা সেইগুলো থেকে দূরে থাকা যায়, তো আমি সবসময় কিচেনের বেশিরভাগ পোর্শন এই রকম ন্যাচারাল যে উপকরণ সেইগুলো দিয়েই আমি পরিষ্কার করার চেষ্টা করি। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এখন কিন্তু তেলচিটে ভাব একদম নেই। তো এবারে যে জিনিসগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে জালিটা এবং প্লেটটা, সেইগুলোকে এবার পরিষ্কার করে নেব। প্লেন সোপি ওয়াটার দিয়ে আমি এবার পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ভেনগুলোও কিন্তু একদমই তেলচিটে ভাব দূর হয়ে গেছে, এইগুলোকে আমি একটুখানি স্ক্রাবার দিয়ে একটু ঘষে নেব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এগুলো যখন পরিষ্কার হয়ে যাবে, তখন এগুলোকে আমি একটু শুকিয়ে নেব, তারপরে এগুলো সঠিক জায়গায় লাগিয়ে রেখে দেব। তো এইভাবেই আমি দুমাস অন্তর অন্তর ডিপ ক্লিন করে থাকি মাইক্রোওয়েভ। তবে রোজ একটা রেগুলার যে মেনটেনেন্স, সেটা কিন্তু আমাদের করতে হবে, যেমন ভেতরের পোর্শনটা কিংবা ডোরটা, সেই জায়গাগুলো আমরা যদি রোজ একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারি, তাহলে ডিপ ক্লিন করার সময় খুব বেশি কষ্ট আমাদের হয় না। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আগামীতে কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।